পিআরটিএতে কোনো কাগজ আপডেট করতে যাই, তখন আমরা একটা মানি রিসিপ্ট আমরা জমা দিই। হুবহু একটি সেম নকল মানি রিসিপ্ট তিনি তৈরি করতেন, একটি সফটওয়্যার সে তৈরি করে এবং এই পেমেন্ট গেটওয়ে সার্ভার হ্যাক করে পরবর্তীতে তার প্রতারণার জন্য ব্যবহৃত বা তৈরিকৃত যে সফটওয়্যার সেটির মাধ্যমে সে মূলত এই প্রতারণাটা করে আসছিলেন। সিএনএস লিমিটেড বাংলাদেশ, যারা মূলত একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, পাশাপাশি এই কোম্পানির সাথে বিআরটিএ গত 10 থেকে 12 বছর যাবৎ তারা চুক্তিবদ্ধ যে বিআরটিএর যত লেনদেন, অর্থাৎ গাড়ির ট্যাক্স টোকেন থেকে শুরু করে যাবতীয় যে পেমেন্ট আমরা করে থাকি গ্রাহক পর্যায়ে, সেটা ম্যানেজমেন্ট করা, অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা করা, এবং একইভাবে আমরা যে অর্থটি লেনদেন করে থাকি, যেটা হয়তো মোবাইল ব্যাংকিংয়ে অথবা ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে থাকি, সেই অর্থগুলো সংগ্রহ করে বিআরটিএ অথরিটিকে বুঝিয়ে দেয়া, মূলত এই দায়িত্বটি সিএনএস যে কোম্পানি আছেন, লিমিটেড কোম্পানি, তারা দীর্ঘ প্রায় 10-12 বছর যাবৎ তারা এই দায়িত্বটি পালন করে যাচ্ছেন। গত 10 তারিখে, অর্থাৎ এই 10ই মে, এই সিএনএস লিমিটেড কোম্পানি আমাদের কাছে একটি অভিযোগ করেন যে তাদের কোম্পানির যে মাসিক লেনদেনের যে বিবরণী, অর্থাৎ হিসাব, সেটার সাথে একটি বহুল প্রচারিত স্বনামধন্য মোবাইল ব্যাংকিং কোম্পানির যে লেনদেন, সেটা যাচাই বাছাই করে প্রায় 1,20,00,000 টাকার লেনদেন গরমিল পাওয়া যায়, যেখানে 389টি ট্রানজ্যাকশনের কোনো হিসাব সেখানে পাওয়া যায়নি। অর্থাৎ এই সিএনএসের যে সার্ভার রয়েছে সেখানে দেখাচ্ছে যে এই 389 জন তাদের পেমেন্ট কমপ্লিটেড, ওয়ারেস যে মোবাইল ব্যাংকিং যেটি আছে সেখানে দেখাচ্ছে যে এই ট্রানজ্যাকশনে কোনো টাকা আসেনি বা কোনো পেমেন্ট দেয়া হয়নি। মূলত যার প্রেক্ষিতে সিএনএস আমাদের কাছে অভিযোগ করে এবং তারা প্রাথমিকভাবে সন্দেহ পোষণ করে যে তাদের সার্ভার বা পেমেন্ট গেটওয়ে হ্যাক হয়েছে এবং এই যারা হ্যাক করেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে তারা মূলত আমাদের সহযোগিতা চান। এবং যেহেতু গ্রাহক পর্যায়ে এই অর্থ দেয়া হয়েছে বা জমা দেয়া হয়েছে, সেখানে ফেক আইডি, অর্থাৎ ট্রানজ্যাকশন আইডি এবং ডকুমেন্টেশন ফেক ছিল, এবং যার ফলশ্রুতিতে গ্রাহক লেভেল থেকে টাকা দেওয়া হয়েছে, একইভাবে যে বিআরটিআর অথরিটি যারা কাজ করছিলেন তারাও দেখেছেন যে এভরিথিং কমপ্লিটেড। সো এখানে এই 389 জন গ্রাহক তারাও কিন্তু তাদের ডকুমেন্ট ঠিকই পেয়েছেন, বাট মাঝখান থেকে এই টাকাটি ব্যাংকিং চ্যানেলে বা ব্যাংকে না যেয়ে এই প্রতারক চক্রের কাছে সরাসরি চলে গিয়েছে। সো এখানে পুরোটাই যে সরকারের যে রাজস্ব, এই টাকাটি মূলত তারা আত্মসাৎ করছিলেন এই প্রতারক চক্রটি। এরই ধারাবাহিকতায় র‍্যাব 4-এর গোয়েন্দা দল এই হ্যাকারদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে এবং যার প্রেক্ষিতে গতকালকে রাতে মূলত মিরপুরে এবং গাজীপুরে অভিযান পরিচালনা করে এই যে চক্র, প্রতারক চক্রের যে মূল হোতা শাহরিয়া এবং তার অন্যতম সহযোগী বা সমন্বয়ক আজিম সহ আমরা মোট 6 জনকে আটক করতে সক্ষম হই। আপনারা দেখেছেন আমরা এখানে বেশ কিছু যে নকল স্লিপ বা ট্রানজ্যাকশন যে স্লিপ সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হই, ব্যাংকের চেক বই, আমরা নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হই এবং প্রতারণার কাজে ব্যবহৃত যে সরঞ্জামাদি, অর্থাৎ মোবাইল, সিপিও, এই সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে সক্ষম হই। মূলত প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে বিষয়টি জানতে পারি, সিএনএসের যেই সার্ভার, সেই সার্ভারের যে পেমেন্ট গেটওয়ে সেটি মূলত গ্রেফতারকৃত শাহরিয়া যে মূল হোতা সে গত
এক থেকে দেড় মাস পূর্বে সে হ্যাক করতে সক্ষম হয় এবং সে এরও প্রায় তিন মাস পূর্ব থেকে একটি সফটওয়্যার সে তৈরি করে এবং এই পেমেন্ট গেটওয়ে সার্ভার হ্যাক করে পরবর্তীতে তার প্রতারণার জন্য ব্যবহৃত বা তৈরিকৃত যে সফটওয়্যার সেটির মাধ্যমে সে মূলত এই প্রতারণাটা করে আসছিলেন। এই যে চক্র, এই চক্রটি কাট অফ চেইন, অর্থাৎ এখানে একটি বড় চক্র, এই চক্রের একজন সদস্য আরেকজনকে চিনে না, অর্থাৎ তারা হয়তো তার পরবর্তী লেয়ার পর্যন্ত তারা চিনে এবং এই কাট অফ চেইন মেনটেন করে তারা মূলত বিআরটির এখানে যারা দালাল চক্র আছে তাদের সাথে সমন্বয় করে এবং সেখানে আপনারা জানেন যে বিভিন্ন যে দোকান রয়েছে, অর্থাৎ আমরা এখানে দুজন মায়ের দোয়া এবং চাঁদপুর নামে দুজন দোকানের যারা ইয়ে আছেন যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকেন, এই দুজনকেও আমরা আটক করতে সক্ষম হই। সো এদের সাথে সমন্বয় করে মূলত তারা এই প্রতারণাটা করে আসছিল। এখানে যে আমরা গ্রেফতার করেছি, গ্রেফতারকৃত আনিস এবং গ্রেফতারকৃত ফয়সাল, যাদের মূল যে কার্যক্রমটি ছিল সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আমরা অনেক ক্ষেত্রেই আমাদের ডকুমেন্টেশন আপডেট করার জন্য বা গাড়ির কাগজপত্র রিনিউ করার জন্য বা যে কোনো কাজ করার জন্য আমরা বিভিন্ন মানুষের সহায়তা নিয়ে থাকি, ব্রোকার বলেন বা দালাল বলেন, তারা এদের সাথে সমন্বয় করত। সো এই দালাল চক্র সেখানে গাড়ির অরিজিনাল যে কাগজপত্র এগুলো সহ টাকা সহ মূলত এই মায়ের দোয়া এবং সেখানে চাঁদপুর এই যে দুটি দোকান রয়েছে, এই দুটি দোকানের যে স্বত্বাধিকারী আনিস এবং ফয়সাল তারা প্রথমত সেখানে দিতেন। আনিস এবং ফয়সাল তারা এই যে ডকুমেন্টগুলো তারা জমা দিতেন, দালালরা দিতেন বা কোনো ব্যক্তি দিতেন, সেগুলো তারা প্রাথমিকভাবে স্ক্যান করতেন, অর্থাৎ ছবি তুলতেন, তুলে তারা এই ডকুমেন্টগুলো এখানে যে এই চক্রের যে অন্যতম হোতা শিমুল তার কাছে দিতেন। এবং এখানে আরেকজন রয়েছে রুবেল, তিনিও বিভিন্ন সময় ডকুমেন্ট নিতেন এবং অর্থ সংগ্রহ করতেন। এখানে একটি বিষয় উল্লেখ্য যে এই দালাল চক্র যখন তাদের কাগজপত্র করার জন্য টাকা এবং ডকুমেন্ট দিতেন, টাকাটা কিন্তু আনিস এবং ফয়সালের কাছেই থেকে যেত, ডকুমেন্টটা স্ক্যান করে তাদের যে চ্যানেল উপরের চেইন সেখানে পাঠাতেন, সেই ডকুমেন্ট শিমুল রুবেল হয়ে আজিমের কাছে যেত। শাহরিয়া যে সফটওয়্যারটি তৈরি করেছিল, যে এই হ্যাকিং যে সফটওয়্যার বা হ্যাক করার পরে যে রেপ্লিকা যে সফটওয়্যারটি তৈরি করেছেন, সেই রেপ্লিকা সফটওয়্যারের কপি আজিমের কাছে থাকতো এবং আজিম সবসময় সেই ওয়ালেটটি ওপেন করে বসে থাকতেন। যখনই এই ডকুমেন্টের স্ক্যান কপি বা ছবি তুলে আজিমের কাছে দেয়া হতো, আজিম সাথে সাথেই এই ডকুমেন্টের যে বিভিন্ন তথ্য সেগুলো ইনপুট দিয়ে এক হুবহু একটি মানি রিসিট, যেটা আমরা আপনারা জানেন যে আমরা যখনই বিআরটিএতে কোনো কাগজ আপডেট করতে যাই তখন আমরা একটা মানি রিসিট আমরা জমা দিই, হুবহু একটি সেম নকল মানি রিসিট তিনি তৈরি করতেন এবং তার একটি কপি, সেটা স্ক্যান কপি হোক বা পিডিএফ কপি হোক, পুনরায় শিমুল রুবেল হয়ে এই আনিস ফয়সালের কাছে চলে আসতো এবং এই সমুদয় কাজটা তারা 10 থেকে 15 মিনিটের ভিতরে করত। সেই যে ব্রোকার বা দালাল সে সেখানে পাশেই অবস্থান করতেন এবং তখন যেই মানি রিসিট স্লিপটি আসতো এই আনিস বা ফয়সালের কাছে, তখন আনিস ফয়সাল সেই অন্যান্য ডকুমেন্ট সহ যেই সমুদয় অর্থ সেটি রেখে ডকুমেন্ট এবং এই মানি রিসিট স্লিপটি তারা দালালকে দিয়ে দিতেন অথবা ব্রোকার অথবা যারাই যেতেন তাদেরকে দিয়ে দিতেন এবং তখন এই মানি রিসিট যে স্লিপ আছে এটি নিয়ে যেভাবে অন্যান্য সময় স্বাভাবিক নিয়মে আমরা বিভিন্ন গাড়ির কাগজপত্র আপডেট করি বা বিভিন্ন কাজ সম্পাদন করি, একইভাবে সেই অথরিটির কাছে এই মানি স্লিপটি যখন বা দেয়া হয় বা রিসিপ্টটি যখন দেয়া হয়, তারাও প্রাথমিকভাবে যাচাই বাছাই করে বা চেক করে বা সার্চ করে তারাও এটা মানে প্রমাণ পায় যে এটার ডকুমেন্টেশন সম্পূর্ণ ওকে।
সো তখন মূলত সেই বিআইটি অথরিটির কাছ থেকেও যখন তারা ওকে এই ইয়েটা পায় পরবর্তীতে একটি নির্দিষ্ট সময় পর তাদের যে আপডেটেড যে কাগজপত্র সেটি কিন্তু গ্রাহক লেভেলে চলে যায় সেই দালালের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে। সো মূলত এইভাবেই এই প্রতারক চক্রটি প্রায় এক মাস যাবৎ 389 জন বা 389টা ট্রানজ্যাকশন এভাবে তারা প্রতারণা করেছে প্রায় 1,20,00,000 টাকা পরিমাণ।